দেশের 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 13টিরই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের নামে নামকরণ করা হয়েছে। এরই মধ্যে 9টি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে, 2টি করে বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ও ফজিলাতুন্নেসা মুজিবের নামে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফয়েজ একই নামে এত বিশ্ববিদ্যালয়ের বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনা শুনছি। ইউজিসি এসব বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। একই নামে একাধিক বিশ্ববিদ্যালয় হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। এরপর নতুন করে হওয়া 7টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইমস ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি নওগাঁ। এছাড়াও মেহেরপুরে একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে, মুজিবনগর বিশ্ববিদ্যালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা। এছাড়াও 2টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় শেখ হাসিনার মায়ের নামে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিলেট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এছাড়াও শেখ কামালের নামে 2022 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর চালু করা হয়। নাজমুল হক রায়ান, 21 টেলিভিশন।